প্রথম দফার ভোট পর্ব মিটতেই অন্ধকার নেমে এলো ডুয়ার্সের একটি চা বাগানের উপর। খোদ মে দিবসের দিনই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান। মঙ্গলবার রাতের অন্ধকারে বাগানের কর্মবিরতির নোটিশ জারি করা হয়েছে বাগান কর্তৃপক্ষের উদ্যোগে, যে কারণে বিশ্ব শ্রমিক দিবসে কর্মহারা হলেন তোতাপাড়া চা বাগানের প্রায় 900 জন চা শ্রমিক। জানা গেছে বেশ কয়েকদিন ধরে বাগানটিতে পাওনা গন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সেই সাথে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা অভিযোগের সঙ্গে জানান সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হয়েছে, তবে শ্রমিকরা দ্রুত বাগান খোলার দাবিতে সরব হয়েছেন। বাগান শ্রমিকরা অভিযোগের সঙ্গে বলেন, পিএফ গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি শ্রমিকদের তিন পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে আছে, যার অর্থ 45 দিনের মজুরি বকেয়া পড়ে যায়, যে কারণে শ্রমিক অসন্তোষ বেড়ে ওঠে। গত 27 এপ্রিলের বিহিত নিয়ে শ্রমিকদের একাংশ বানাহাট থানায় গিয়ে অবস্থানে সামিল হন। এরপর বানাহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তারা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন, সেটাও ওই দিন মিটিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এরপর রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ প্রশাসনকে তাদের সিদ্ধান্তের কথা মালিক পক্ষ জানিয়ে দেয়। তবে এদিন বন্ধ কারখানার সামনেই মে দিবস পালন করলেন কাজ হারানো তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা। এই চা বাগানটি বানাহাট ব্লকের অন্তর্গত। বাগানে কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে পুলিশ প্রশাসনকেও তাদের সিদ্ধান্তের কথা মালিক পক্ষ জানিয়ে দিয়েছেন। ওই বাগানটির স্থায়ী শ্রমিকের সংখ্যা 800, আর বাদবাকি শ্রমিক অস্থায়ীভাবে ওই বাগানে কাজ করে আসছেন। এদিকে চা বাগান নিয়ে বারবার উঠে আসছে নানা ধরনের সমস্যা। কখনো জঙ্গলের প্রাণীদেরকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটে যাওয়ার বিষয় যেমন উঠে আসছে, তেমনি আবার কখনো বাগানের রেশন ব্যবস্থার সমস্যার কথাও বাগান থেকে উঠে আসছে। তবে আবার বাগান বন্ধ করার ঘটনা যে এবারই প্রথম ঘটলো তা কিন্তু নয়, এর আগেও ঘটেছে। কয়েকদিন আগে শিলিগুড়ি মহকুমার ভেতরে থাকা নকশাল বাড়িতে বন্ধ ত্রিহানা চা বাগান নিয়েও অভিযোগ উঠেছিল। ওখানেও বাগান বন্ধ হওয়ার পেছনে শ্রমিক অসন্তোষের কথা সামনে এসেছিল। তবু এভাবে বাগান বন্ধ হয়ে যাবার ঘটনা ঘটায় অনেক বেশি সমস্যা লক্ষ্য করা যায়। আসলে চা বাগান উত্তরবঙ্গের অন্যতম অর্থকরী ক্ষেত্র, যদি সেসব নষ্ট হতে শুরু করে এভাবে, তাহলে একদিকে পুরনো সেই ধারা যেমন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, সেই সাথে কর্মসংস্থানের জায়গাও রুগ্ন হয়ে উঠবে। সেজন্য চা বাগানের ক্ষেত্রে শ্রমিক মালিক সম্পর্কটা অত্যন্ত ভালো থাকা দরকার। প্রাচীন এই অর্থকরী ক্ষেত্র এইভাবে নষ্ট হয়ে গেলে আখেরে ক্ষতি উত্তরবঙ্গের মানুষেরই, কেননা রাজ্যে এখনো শিল্পের সেই ব্যাপকতা প্রতিভাত হয়নি। সেই দৃষ্টিকোণে চা শিল্পের ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের সুসম্পর্ক স্বাস্থ্যকর বলেই মনে করছেন চা বিশেষজ্ঞরা। ফলে সমস্যা মিটলে শ্রমিকদের পক্ষেই ভালো, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে নেই মিল রা হ্যায় না, জল কা সুবিধা মিল রা হ্যায় না, কুছ দাওয়াই ভি রো ভি কুছ ভি নেই হো রা হ্যায়, বাগান মে কেবল অ্যাম্বুলেন্স ভি নেই দে রা হ্যায়, কেবল হাম লোগ কো বাগান মে কেবল তালাব ভি ঠিক সে নেই দে রা হ্যায়, তালাব কেবল ভর সা গেজরেটি ভিয়ে জাতা হ্যায়, জব মাঙ্গনে জাতা হ্যায় তভি দেতা হ্যায় পয়সা সবকো, তালাব সবকো আপনে সে কভি নেই দেতা হ্যায়।